আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক যেখানে আমাদের সেনাকর্তা সেনাপ্রধান তিন বাহিনীর বিপিন রাওয়াত তার পত্নী মধুলিকা রাওয়াত আরও সেনা পার্সোনাল লেফটেন্যান্ট হাবিলদার র্যাঙ্কের এবং পাইলট যারা মারা গেলেন এই দুর্ঘটনায় তাদের প্রতি আমার এটা শ্রদ্ধার্ঘ শুধুমাত্র কিছু ইতিহাস কিছু তথ্য আমি দিয়ে এই প্রতিবেদন লিখেছি আমি লিখেছি হয়তো এর হেডিং প্রতিবেদন রচনা কিন্তু এই আটই ডিসেম্বর যারা শহীদ হলেন হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি তাই জন্য আমি লিখেছি চোখের জলে শেষ বিদায় বিপিন রাওয়াতকে ভারতের তিন সেনাবাহিনীর প্রধান তার এই অকাল মৃত্যু এবার মূল বিষয়টা আটই ডিসেম্বর দু হাজার একুশ এই দিনই ঘটেছিল দুর্ঘটনাটা আমি যে ওই ডেটটাই দিয়েছি এক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতাশতম সেনাপ্রধান ভারতের জলস্থল নৌবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের অকাল মৃত্যু হয় এক হেলিকপ্টার দুর্ঘটনায় বুধবার বেলা বারোটা কুড়ি মিনিটে নীলগিরি পর্বত অঞ্চলের সন্নিকটস্থ তামিলনাড়ু রাজ্যের চিতরের কুন্নুর নামক স্থানে মোট চোদ্দ জন হাই প্রোফাইল যাত্রী হেলিকপ্টারটি দাও দাউ করে জ্বলতে জ্বলতে ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ে হেলিকপ্টারটি এম ওয়ান সেভেন্টিন ভি ফাইভ অত্যাধুনিক রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত যা সাধারণত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উড়তে পারে উত্তাল সমুদ্রের উপর ঝড় ঝঞ্ঝা তুষারপাত উপেক্ষা করে এটি দুর্গম স্থানে সেনাদের খাদ্য অস্ত্রশস্ত্র পরিচ্ছন্দ দেবার কাজে ব্যবহৃত হয় এই হেলিকপ্টারে দুটি ইঞ্জিন একটি বিকল হয়ে গেলেও অপরটি অনায়াসে সমস্ত যান্ত্রিক ত্রুটিকে উপেক্ষা করে এগিয়ে চলতে পারে বিভিন্ন সময় ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের মতো উচ্চ পদমর্যাদা সম্পন্ন মানুষদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত করা হয় এই হেলিকপ্টারকে শুধু তাই নয় যাত্রা শুরুর আগে বারংবার পরীক্ষা করা হয় কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী এবং চিত্র ভিডিও চিত্র অনুযায়ী এখানে দুপুরে প্রচুর কুয়াশা ছিল এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল হঠাৎ হেলিকপ্টারটি কুয়াশার মধ্যে ঢুকে যায় এরপর আর দেখা যায় আগুনের গোলার মতো হেলিকপ্টারটি দাও দাও করে জ্বলতে জ্বলতে জঙ্গলের মধ্যে নামছে চিফ ডিফেন্স স্টাফ রাওয়াত তার পত্নী মধুলিকা রাওয়াত সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিত্ব পাইলট সহ তেরো জনের শহীদ হয় অনেক এই হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত হলেন ভারতের প্রথম চিফ ডিফেন্স স্টাফ তার পিতাও ছিলেন গোর্খা রেজিমেন্টের লেফটেন্যান্ট র্যাঙ্কে বিপিন রাওয়াত মাত্র কুড়ি বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন আপন শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি ক্ষিপ্রতা এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বলে ধীরে ধীরে ভারতের সেনা সেনাপ্রধানের পদে উন্নীত হন জঙ্গি জঙ্গিদবন বৈদেশিক সেনাদের বিরুদ্ধে বীর দর্পে লড়াই করার মানসিকতা ছিল রাওয়াতের হেলিকপ্টারে যাত্রা শুরুর আগে পাইলটকে বলেছিলেন সেটেল ডাউন ম্যান ইট ইজ এ ফাইন মর্নিং কিন্তু সেই ফাইন মর্নিংয়ের সকালেই তার ফিরে আসা আর হলো না শুক্রবার দশই ডিসেম্বর দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ তাদের কামরাজমার্গের বাসভম থেকে শ্রী মধুলিকার মৃতদেহ সহ বিপিন রাওয়াতের মরদেহ বার করে বার স্কোয়ারের উদ্দেশ্যে যাত্রা করে সেনাবাহিনী বিভিন্ন কমান্ডিং অফিসার অন্যান্য আধিকারিক প্রচুর জনসাধারণ সেনাপ্রধানকে শেষ শ্রদ্ধা জানান সাতাশতম সেনাপ্রধানকে তিনি ছিলেন পিপলস জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেছিল তারা সবাই শোকার্ত হয়ে বলতে থাকে বিপিন রাওয়াত অমর রহে কাশ্মীরে শান্তি স্থাপন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিবেদেশ প্রতিবেশী দেশ চায়নায় লাদাখ অঞ্চলে আগ্রাসন নীতির বিরুদ্ধে বলেছিলেন ভারতকে সদা সর্বত্তা এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনী ত থেকে সতেরোবার গান স্যালুট দেওয়া হয় যে ব্ল্যাক বক্সটি পাওয়া গেছে সেই ব্ল্যাক বক্সেতেই থাকবে শেষ মুহূর্তের কথাবার্তা এমআই সেভেনটিন ভি ফাইভের পাইলটের কথাবার্তা জানা যাবে ফ্লাইট ডাটা ককপিট ভয়েস রেকর্ডার থেকে যা উদ্ধার করা হয়েছে এগুলি তদন্তের কাজে লাগবে বলেই অনুমান ব্ল্যাক বক্সটি কমলা রঙের ছিল যা দুর্ঘটনাস্থল থেকে ছশো মিটার দূরে অনুসন্ধান করে পাওয়া যায় যা ব্ল্যাক বক্সটি যা চণ্ডীগড়ে ল্যাবে পাঠানো হয়েছে সেখানে অনুসন্ধান করে দেখা হবে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ দক্ষতার সঙ্গে পাইলটের দায়িত্ব পূর্বে সামলেছেন কিন্তু এবারে তার তিনি আর হয়তো রক্ষা পেলেন না বরুণ সিংহ পঁয়তাল্লিশ শতাংশ দগ্ধ বাঁচার আপ্যায়ন চেষ্টা করছেন মিলিটারি হসপিটালে তবে তার অবস্থাও আশঙ্কাজনক